নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাক আরও একটা নতুন পর্বে তোমাদের আবারও সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আর একদম ইউনিক একটা শুক্তোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে শুক্তোটা হলো সেটা হলো জল শুক্তো, তাও আবার উচ্ছে বা করলা ছাড়া, কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। তাহলে চলো এই জল শুক্তোর রেসিপিটা আমরা বানানো শুরু করে দিই। প্রথমে আমি একটা মশলা তৈরি করছি, তার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, তার সাথে আছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যদি বেশি খেতে পছন্দ করো তো লঙ্কার পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। এখন খুব ভালো করে এগুলোকে সব কিছু একসাথে বেটে নেব। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কতগুলো বড়ি দিচ্ছি, বড়িগুলোকে লাল করে ভেজে উঠিয়ে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি, তোমরা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা কাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1/2 চামচ রাঁধুনি। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে যে সবজিগুলো দেবো তার মধ্যে হচ্ছে ঝিঙে, পেঁপে, আলু আর ভেঙে, সবগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমেই আমি দিয়ে দেবো ঝিঙে। না একটা বলি বন্ধুরা, আমার প্রথমে এখানে আদা দিতে হতো, তো আমি আদা বাটাটা দিতে ভুলে গেছি। তো এইখানে আমি 1 চামচ গ্রেট করা আদা ব্যবহার করছি। আদা গ্রেট করে দিলে বেশি খেতে এটা ভালো লাগবে। ঝিঙেটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, এখন ঝিঙের সাথে আদাটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু প্রথমেই কোনোরকম নুন ব্যবহার করবো না, তাহলে সবজিগুলোর থেকে জল ছেড়ে দেবে। ঝিঙেটা ভালো করে ভেজে নিয়ে বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে ভেজে নিই। এখানে খুব ভালো করে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি নুন, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই জল একটু চিনি দিলে এটা ভেজে বেশি ভালো লাগবে। আবারও নুন চিনি দিয়ে খুব ভালো করে মশলা একসাথে এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখন সব ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি 1.5 গ্লাসের মতো জল দিচ্ছি, তাই 2 কাপ জল হবে। যেহেতু জল শুকনো তো এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখো এটা পুরোটাই ফুটে উঠেছে, সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বড়ি, আর যে আমি সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে মশলাটা তৈরি করেছিলাম সেটাকেও দিয়ে দেবো। আর এগুলোকে দিয়ে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এগুলো মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, সব কিছু খুব ভালো করে মিশিয়েও নিচ্ছি, গ্যাসটাকেও বন্ধ করে দিচ্ছি। এর সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ আর একদম ইউনিক জল শুক্তোর রেসিপিটা। করলা বা উচ্ছে ছাড়া যে শুক্তো এত সুন্দর হতে পারে তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবে। শুক্তো তো অনেক রকমেরই খেয়েছি, একবার এই ধরনের শুক্তো রেসিপিটাও ট্রাই করে দেখো। তাহলে আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা নতুন ধরনের রেসিপির সঙ্গে, দেখা হবে, টাটা।